This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজ বাজার ব্যাপক বোমাবাজি একের পর এক বাড়ি ভাঙচুর আগুন বুধবার রাত থেকেই দফায় দফায় সংঘর্ষ টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়াই করছেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকার রাশ কার হাতে থাকবে সেই নিয়েই তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মধ্যে এই সংঘাত বুধবার রাতে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজ বাজার রংপুর চলে ব্যাপক বোমাবাজি পুড়িয়ে দেওয়া হয় দুটি বাড়ি ও দোকান ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাড়িতে চলে অবাধ লুটপাটও আতঙ্কিত এলাকার মানুষ স্থানীয় সূত্রে খবর নগরিয়া গ্রামে বেশ কয়েকজন তৃণমূল নেতা টিকিট না পেয়ে নির্দল হিসাবে এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন যারা তৃণমূলের টিকিট পেয়েছিলেন বেশ কিছুদিন ধরেই তাদের সঙ্গে নির্দল প্রার্থীদের বাদানুবাদ চলছিল সেই থেকেই এই নিয়ে গ্রামে ছিল চাপা উত্তেজনা বুধবার রাতেই বদলায় পরিস্থিতি দুপক্ষের সংঘর্ষে হঠাৎই মধ্যরাতে শুরু হয় বোমাবাজি এক পক্ষ অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় অপর পক্ষ প্রতিরোধ গড়ে তুলতেই শুরু হয় সংঘর্ষ অভিযোগ পেট্রোল ঢেলে চালিয়ে দেওয়া হয় দুটি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয় পাঁচটি বাড়িতে অবাধে চালানো হয় লুটপাট এরা কিন্তু টিএমসির লোক টিএমসির লোকেরা করে টিএমসির লোকেরা ওরা হুমকি দিচ্ছে যে মর্ডার করে দিব একটার ইয়ে নিয়ে নিব আমাদের বাড়িতে কোনো বেটা ছেলে নাই কোনটা বিশ কুড়ি জনের অনেকজন ছিল ভাড়া করে ও আবার নিয়ে চলে এসছে কারা করলো এটা লাকিরা লাকি কোন দল লাকি নীল দল ভারতীয় ছিল হ্যাঁ এবার কা ডিএমসি টিকিট পাইনি সেই জন্য এরকম একে বলছে কি মেরে ফেলে দিব আমি আমি থাকবো এখানে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ইংরেজ বাজার থানার পুলিশ অশান্তি এড়াতে এলাকায় চলছে পুলিশি টহলদারি অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মালদা থেকে ভাস্কর রায়ের রিপোর্ট আরপ্লাস নিউজ পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় বিজেপির হেভিওয়েটদের প্রচার ঝাড়গ্রামের গোপি বল্লভপুরে ভোটের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অপরদিকে নদিয়ার রানাঘাটে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ শাসকের বিরুদ্ধে কটাক্ষের সুর দুজনের গলাতেই ঝাড়গ্রামে পঞ্চায়েত ভোটের প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোপি বল্লভপুরের তোপশিয়ায় জনসংযোগ কর্মসূচি দিয়ে শুরু হয় প্রচার গোপি বল্লভপুর দু নম্বর ব্লকের হাতিবাড়ি মোড় থেকে পদযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা সেখান থেকে যান বিজেপির জেলা পরিষদের প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে এই প্রার্থীকেই মারধরের ছবি ভাইরাল হয়েছে তার বাড়িতেই যান শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে গ্রামে অত্যাচার চালাচ্ছে তৃণমূল বহু থানাতে এর কুকুরটি আছে বালি তোলায় মাস্টার এই অফিসার এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অনেক জায়গায় প্রার্থী করতে দেয়নি কোন বিরোধী দলকেই নমিনেশন করতে দেয়নি এই একজন ওসিকে এনে দলদাস ওসিকে দিয়ে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর যে গুন্ডামি সেটা এখানেও আমরা দেখেছি অন্যদিকে পঞ্চায়েত ভোটের প্রচারে নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ ঘোষ 150-200 ব্যালট পেপার বেশি ছাপা হচ্ছে আমাদের ওখানে মেদিনীপুর থেকে খবর এসেছে যে প্রেস থেকে ছাপা হচ্ছে ব্যালট পেপার সেখানে এক্সট্রা ব্যালট ছাপা হচ্ছে নিয়ম মতো 10-15টা বেশি ছাপা হয় যদি নষ্ট হয়ে যায় কম পড়ে 150-200 বেশি কেন ছাপা হচ্ছে তার মানে কিছু গণ্ডগোল আছে যেমন ওই বাইরে থেকে ভোট দিয়ে আর ঢুকিয়ে দেওয়া হবে বক্সে যেমন নমিনেশন বান্ডিল বান্ডিল পেপার নিয়ে গিয়ে রেডি করে নিয়েছে একদিনে 40,000 নমিনেশন হয়ে গেল এইভাবেই ভোটটা হবে দুয়ারে পঞ্চায়েত ভোট গ্রামে গ্রামে গিয়ে ভোট প্রচার সারছেন বিজেপির হেভিওয়েট নেতারা তেমনি নানা ইস্যু নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না শাসক দলকে ঝাড়গ্রাম থেকে চন্দন রাউত ও নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ